অস্ট্রেলিয়া বিশ্বকাপকে অঘটনের বিশ্বকাপ বললে কি ভুল বলা হবে? মোটেও না, ছোট দলগুলোর চমক তো চলছেই, বেরসিক বৃষ্টিও বাগড়া দিচ্ছে প্রতিনিয়ত, যার সবশেষ শিকার ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। ডিএল ম্যাথডে পয়েন্ট ভাগাভাগি হয়েছে নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচে, ইংলিশরা তো আরও দুর্ভাগা, আয়ারল্যান্ডের কাছে পরাজিত হয়ে খুঁয়েছে পুরো ম্যাচের পয়েন্টই। টি টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরটা শুরুর দিন থেকেই অঘটনের। প্রথম পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল নামিবিয়া, স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের কাছে পরাজিত হয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে, যার ধারা অব্যাহত আছে সুপার টুয়েলভেও। বেরসিক বৃষ্টিতে কেউ রক্ষা পাচ্ছেন তো কেউ আবার হার মানছেন, মূল পর্বে যেন বৃষ্টি আতঙ্কটাই সবচেয়ে বেশি ক্রিকেটারদের মাঝে। হবেই বা না কেন, প্রায় জেতা ম্যাচ যখন হেরে বসে ইংল্যান্ড, আতঙ্ক তো ছড়াবেই। সেরা চারে ওঠার দৌড়ে এই বৃষ্টি হতে পারে কারোর জন্য আশীর্বাদ, কারোর জন্য বা অভিশাপ। ফের অঘটন দেখল ক্রিকেট বিশ্ব, আয়ারল্যান্ডের কাছে 5 রানে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই হারের জন্য অবশ্য ভাগ্যকে দুষতেই পারে জশ পাটলাররা, সাথে আইসিসিকেও কি কাঠ করায় দাঁড় করানোর সুযোগ আছে? কারণ এই সময়টায় অস্ট্রেলিয়ায় বৃষ্টি হয় আগে থেকেই কি জানা ছিল না বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির? আবার সূচিতেও প্রভাব পড়ছে, একই ভেন্যুতে পরপর 2 ম্যাচ, টাইমের একটু হেরফের করারও সুযোগ নেই। বিশ্বকাপ অষ্টম আসরে বৃষ্টি বড় দলগুলোর জন্য কাল হয়ে দাঁড়ালেও ছোট দলগুলোর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। সব সুবিধা যেন পাচ্ছে ছোট দলগুলো, আর বড় দলগুলো পয়েন্ট থেকে বঞ্চিত হচ্ছে, ইংল্যান্ডের বেলায়ও হয়েছে তাই। ম্যাচ শুরুর আগে থেকেই চোখ রাঙানি দিচ্ছিল বৃষ্টি, গোটা ম্যাচেই কিছুক্ষণ পরপর বাগড়া দিয়েছে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে তাই আইরিশ ব্যাটাররা রান তুলেছে দ্রুত গতিতে, পাওয়ার প্লেট 6 ওভারে স্কোরবোর্ডে যোগ করে 59 রান, যদিও শেষ পর্যন্ত আর স্কোর বড় করা হয়নি। ক্যাপ্টেন বালবিনের 62-তে 157 রানে থামে আয়ারল্যান্ড। বৃষ্টির সংখ্যার সাথে ক্যালকুলেটিভ ব্যাট করতে পারেনি ইংল্যান্ড, পাওয়ার প্লেট 6 ওভারে করে মোটে 37 রান, হারায় 3 উইকেট। একটা সময় 86 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড, তবে মঈন আলীর ব্যাটে জয়ের দিকে এগুচ্ছিল। সমীকরণ যখন 33-53 রানের, ঠিক সে সময়টাই হানা দেয় বৃষ্টি, ম্যাচ থেমে যায় 14.3 ওভারে। ডিএল ম্যাথডে জয় পেতে ইংল্যান্ডের দরকার ছিল তখন 110 রান, কিন্তু স্কোরবোর্ডে ছিল 105। 5 রানে ম্যাচ জিতে উল্লাসে মাতেন আইরিশরা। বৃষ্টি এতটাই প্রকট ছিল মেলবোর্নে দিনের পরের ম্যাচটায় আর মাঠে নামতে পারেনি দুই দল, পয়েন্ট ভাগাভাগি করে নেয় নিউজিল্যান্ড আফগানিস্তান, যদিও 3 পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানের টেবিলের শীর্ষে আছে কিউইরা। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া সবারই 2 পয়েন্ট করে, আফগানিস্তানের নামের পাশে 1 পয়েন্ট। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ঢাকা।